আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো করে বুঝবেন, পৃথিবীতে যা কিছু দেখেন আল্লাহ সব আপনার আমার জন্য সৃষ্টি করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাই বান্দা পৃথিবীর সব কিছু নিয়ামত হিসেবে তোমাকে দিলাম, বিনিময়ে তুমি তোমার গোলামিটা শুধু আমার জন্য দিও, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এই পৃথিবীতে এসে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ, আমাদের রবকে ভুলে যাওয়া যাবে না। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতা একটু পাওয়ার রাজত্ব দিলে সে আল্লাহকে ভুলে যায়, শুধু কি আল্লাহকে ভুলে যায়, নিজেকে রব বলে দাবি করে। এরকম জালেম পৃথিবীতে এসেছিল কিনা? আসছিল না? ওই জালেমের নাম কি ছিল? কাবুস নামের ফিরাউন, নিজেকে বলে আনা রব্বুকুমুল আলা, জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এ ফেরাউন কত বড় জালেম ছিল জানেন? এ ছিল একটা ভবঘুরে যুবক, এর নাম ছিল বাল্যকালের বন্ধু হামান, ছিল আর বাল্যকালের বন্ধু, আর এর ছোটবেলার নাম ছিল কাবুস। কাবুস বল কিয়া বলা হয়, কিপ্তিদের তরফ থেকে বিশেষ উপহারের নাম ছিল রামসিস, আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কিছু কথা আর বলবো? খারাপ লাগতেছে বাজান? হ্যাঁ, কবর জাহান্নাম ঘুরে আসলেন না, এখন চলেন ফেরাউন এক সাইজ করে খোঁজা কর নাকি? রাগ করতেছেন আপনারা? সামনের দিকে যায়, কষ্ট যদি না হয়, আমার মা বোনের হয়তো আলোচনা আমার শুনতেছে, তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলার দরকার আছে না? নাই। আমার যুবক ভাইদের উদ্দেশ্যেও কিছু মেসেজ দেওয়ার দরকার আছে না? না। হে যুবক সাবধান, আজকে তোদেরকে হালকা পাতলা সাইজ করে যাব। হ্যাঁ, আমরা 31st নাইট পালন করতে গিয়া ওই আতশবাজি এগুলো লাগালাগি করে যায়, আগুন লাগিয়া বেশ কয়েকটা জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ যুবক, এত আলেমোলামা নিষেধ করে, এগুলো ফাজলামি দিবস আমাদের নাই, এগুলো নোংরা অপসংস্কৃতি আমাদের না, মুসলমানের কোনো 31st নাইট রাত বলে কোনো কিছু পালন করা যাবে না, এগুলো বিধর্মীদের সংস্কৃতি, সেগুলো কেন আমরা পা দিতেছি? এই যে হতাহতের, এই যেভাবে অগ্নিকাণ্ড লেগে গেছে বেশ কয়েক জায়গায়, বড় ধরনের যদি হতাহতের ঘটনা ঘটতো, শত শত মানুষ যদি মারা যেত, কয়েকটা বাড়ি ঘর যদি পুড়ে ছাই হয়ে যেত, কেমন হইত? এই জন্য আলেমোলামা যে আপনাদেরকে বলে কপালে যদি আগুন লাগবে সেদিনই বুঝবো না, হুজুরেরা যা বলেছিল ঠিক কথা বলেন না? এত অনুরোধের ভাষায় বলা হয়, যুবক ডিজে পার্টি করিস না, পিকনিক পার্টি করিস না, নাচানাচি লাফালাফি করিস না রে, এত বুঝানো হয়। তারপরে ওরা মরে মরে পিকনিক খাইলো, কথা কর নাকি? খায়নি এলাকায়? খাইছে না? ওই জম্মের খাওয়া খায়নি, ওই রাতেই খাওয়া লাগবে। রাগ করেছেন মনে হয়? এ ভাইজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। ওই কাগজ নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, ভবঘুরে যুবক মানে বোঝেন না, কিছু ছেলেপেলে আছে বখাটা, কোনো কাজকর্ম নাই এলাকায়, দেখবেন কিছু বখাটা ছেলে থাকে, থাকে না? কোনো কাজকর্ম নাই, গাঁজা মদ দিয়া বা ফেন্সিডিল এগুলো খাইয়া নিশা করে কাশক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন, বউ যদি দরজা খোলে উমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবি না যে একটু বেশি পরিমাণে মাল খাসি, এরকম নিশা করে কিছু ছেলেপেলে আছে না? না, যুগ জামানা পাল্টে গেছে বাজান, এখন ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা 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 ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবা এসে কিচের ট্যাবলেট জন্ম সর্দি না কাশ, কয় যা হয় হোক টেকা দে, নইলে তোর মাথা ফেটে ফেলে দেবো, মা বাবা তখন বাধ্য হয়ে টেকা দেয়, কথা কোন ঠিক কেনা? আর ওই টাকা দেয় তখন ইয়াবা ফেন্সিডিল খায়া রাস্তায় ধরে, আর গর্তের ভিতরে পানি আটকে থাকলেও কয় এত বড় নদী আমি পার হবো কেমনে, কথা কন না? তার মানে নেশা করলে মাথা কাজ করে না। ভাইয়েরা আমার, রাগ করেছেন মনে হয়? এ ভাজান গো আমার, ও ছিল ভব করে যুবক, আমরা চাই না কোনো যুবক নেশা পান করুক, আমরা চাই না কোনো যুবকে হারাম মদ পান করুক, কথা কন না? রাগ করেছেন মনে হয়? আর হারাম মদ পান করবে না কেন? কারণ যে দেশের অবস্থা রে ভাই, এক নেতা সেদিন মাইক ধরে বলতেছে, কুমিল্লার এক নেতা বলতেছে, প্রয়োজনে 10টা মাদার করে তোমরা আমার কাছে আসবা, বাকি যা দেখার আমি দেখবো ইনশাআল্লাহ। শয়তান কয় আমি তো এরকম ধোকাবাজ ছিলাম না, এরা যতটা ধোকাবাজ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 10টা মাদার করার পরে ইনশাআল্লাহ, ইনশাল্লাহ কি আপনি সস্তা হয়ে গেল নাকি? হ্যাঁ, কেউ কয় বিসমিল্লাহ বাদ দেবো ইনশাল্লাহ, রাষ্ট্রধর্ম বাদ দেবো ইনশাল্লাহ, আল্লাহ কেউ বাদ দিতে চায়, আবার আল্লাহর নাম নিয়েই কথা কয়, এরকম আছে না? না, তার মানে এদের তার মার ছিঁড়ে যায়, বেরেক কাজ করে না, পাবনা এরা চোখে দেখে না,
কথা কর না কে আগে চিকিৎসা দে তারপরে কথা বল রাগ করেছেন বেশি বাহাদুরি করতে নাই লাফালাফি করতে নাই বেশি লাফালাফি করবেন তো বেশি মরবেন এমন আসার খাবেন তার আর শক্তি আর থাকবে না কথা বলেন ঠিক কে না বাপ রে বাপ ভাই আমার কর্মীদের যদি এক ফোঁটা রক্ত কেউ ঝরায় আমিও 10 ফোঁটা রক্ত ঝরাবো ইনশাআল্লাহ এটা একটা বক্তব্য হলো ভাই তার মানে কি এক নেতার তার ছিড়ে গেছে বক্তব্য দিতেছে ভাই আর আমার প্রান্তীয় সিংড়াবাসী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি সিংড়াবাজ স্ট্যান্ডে এই সমাজের যুবকদের জন্য একটা মদের বার উৎপাদন করব ইনশাআল্লাহ কি কয় এ পাগলা কি কয় যাতে আমাদের ছেলে মেয়েরা ওখানে যায় অবাধে ইয়াবা ফেনসিডিল গাঁজা শিশা পান করে আনন্দ করতে পারে শুধু তাই নয় যুবকদের মজা দেওয়ার জন্য রাত 12টা থেকে 3টা পর্যন্ত নাইট ক্লাবে নাচে গানের সুযোগও থাকবে ইনশাআল্লাহ এরা তাই কবিরে ভাই এটা তার যে শীর্ষে কথা বলে না ওদের তার মাঝে একবার ছিড়ে গেছে ওদের আকল জ্ঞান বলে কিছু নাই মাদার করবে সেখানে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বাদ দিবে সেখানে ইনশাআল্লাহ ওরা বলে এটা কি ওরা নিজেরাও জানে না কথা কোন ঠিক কি না আগে চিকিৎসা করা লাগবে তারপরে ওই বক্তব্য যখন দেখানো বাপ রে বাপ আমি এরকম হাইব্রিড শয়তান আগে তো চিন্তা করিনি কথা কোন ঠিক কি না ও নিজের বক্তব্য শুনে নিজেকে শয়তান বলবে কথা কোন ঠিক কি না আমার ভাইরা রাখজান করেন না মাজান এই জন্য বাড়া ভালো বেশি বাড়া ভালো না আল্লাহ বলে ওয়া মুদ্দুকুম ফি তুগিয়া নিহিমা মাহুর আমি আল্লাহ কিছুটা অবকাশ দেই সার দেই কিন্তু সাইরা দেই না আমি আল্লাহ ধরা বড় কঠিন ইন্না বা দোষা রব্বিকাল আশাদিন আমি আল্লাহ যদি একবার ধরি আমার ধরা বড় কঠিন কোন বাপ দাদা চাচা খালু তোদের বাঁচাইতে পারবে না আল্লাহ ধরা বড় কঠিন আল্লাহ ধরে ধরে না ধরলে আল্লাহ টাইম দেবে না কাউকে কতক্ষণ ঠিক কে না হে মুসলমান আল্লাহর গোলাম সামনের দিকে যাই বাজান গো আমার যে কথা আমি বলতে চাচ্ছিলাম ওই কাগজ নামের ফিরাউন ছিল ভবঘুরো যুবক এলাকায় কোনো কাজকর্ম নাই বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে চলে গেল মিশরে লম্বা আলোচনা আমি লম্বা করতে পারবো না সময় যেহেতু কম সংক্ষিপ্ত করে বলতে চাই ওই দেশে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার এরপরে ওই দেশে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে ইন্টারভিউ চলতেছে বাজার ওই লাইনের মধ্যে ফিরাউন দাঁড়াইছে বিরাম যখন বাদশার সামনে চলে গেছে বাদশার সামনে যা বলে বাদশা আমি জানি আপনি সবচেয়ে ভালো মানুষ অনেক আগে আপনার প্রশংসা শুনেছি ভিন দেশ থেকে বড় আসানি আপনার দেশে আসছি আপনি যদি দয়া করে এই চাকরিটা আমারে দেন আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকবো কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা এমন ভাবে ভাবভঙ্গি নিয়ে কথাগুলো বলেছে ওই বাদশার মনের ভিতরে গাইতে গেছে তখন বলতেছে ইন্টারভিউ বন্ধ কর এই কাগজ নামের ছেলেটারে সরকারি গোরস্থানে দারোয়ান হিসাবে নিযুক্ত দেওয়া হলো তার দায়িত্ব দেওয়া হলো বাজান গো আমার এইবার সরকারি গোরস্থানে দারোয়ান হওয়ার পর চিন্তা করলো বাদশা প্রতি মাসে আমার বেতন দিবে ঠিক আছে কিন্তু খামাকা ওই বেতন দিয়ে পেট চলবে না আমার বাম হাতের ইনকাম দরকার এই কথা চিন্তা করে বলল তোমরা যারা লাশ দাফন করতে চাও প্রতি লাশ প্রতি একটা করে দিরহাম আমার পকেটে দেওয়া লাগবে পকেটে টাকা না আসলে তার লাশ দাফন হবে না লোকজন চিন্তা করলো বাদশার দরবারে নিয়ে যাব বিচার সালিশ কবে হবে বাপ রে বাপ লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে অতএব একটা দিরহাম যদি পায় গোরস্থানের ছেলেটাই পাক এই কথা চিন্তা করে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো বাজান গো আমার এখন যেমন মহামারী চলতেছে নাম হলো করোনা তখন আল্লাহ পাক একটা মহামারী দিয়েছিল এর নাম ছিল ডায়রিয়া কলেরা হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাপন হয় একটা দিরহাম করে পাইতে পাইতে ওই কাবুস নামের ফিরাউনের এত টাকা হয়ে গেল টাকা রাখার আর কোনো জায়গা নাই বাদশার দরবারে যা বলে বাদশা আমার কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে আপনি যদি দোয়া করেন আপনি যদি একটু দয়া করেন তাহলে এই দেশের যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না যারা গরিব মানুষ খাবার খাইতে পারে না আমি গোরস্থানে দারোয়ান একটু জনসেবামূলক কাজ করতে চাই নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না না কথা মনে হয় বোঝেননি
হালকা একটু বুঝাইয়া দেই। আমাদের এলাকায় এক নেতা দুই গাড়ি ইট পাড়তেছে, মানুষজন বলে বাবা তুমি কেন ইট পাড়তেছো, বলে আপনারা কথা বলবেন না, আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না, এই কাঁচা রাস্তা বৃষ্টি হলে কি যে কাদা হয়, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের ব্যথা দুঃখে আমার রাতের ঘুম হয় না। কিভাবে ইমোশনাল ডায়লগ দেয় পাবলিক তো পাগল, বলতেছে শোনেন আমি নেতা হইনি তাতে কি হয়েছে, ভবিষ্যতে আপনাদের কাছে দোয়া চাই, একবার যদি আমার মার্কায় সিল মাইরা এলাকার নেতা বানায় দিতে পারে, আমার প্রথম টার্গেট হলো এই কাঁচা রাস্তা পাকা করে দেব, এই স্লোগান দিয়ে পাবলিককে ভুলাই। এলাকার ক্লাব থাকে ফাইভ স্টার সেভেন স্টার ইয়াং স্টার ক্লাব, ওদের কাছে যায় দুইটা করে মেসি মার্কা ফুটবল দেয়, কথা কর না কে ফুটবল দেয়, সে মেসি ভাই নাকি করোনা হয়েছে, কথা কর না কে, আপনাদের প্রিয় ফুটবলার করোনা রোগে আক্রান্ত দোয়া করেন নামাজ পড়ে নাকি কন, সেটা যে ধর্মের মানুষই হোক আমরা চাই পৃথিবীর মানুষগুলো ভালো থাক, কথা কন ঠিক কে না, ঠাট্টা বিদ্রুপ না হাসি তামাশা না, আমারও কালকে করোনা হতে পারে, কথা কন ঠিক কে না, কার কখন অসুস্থ হবে আমি জানি না, তবে বাজান খবরে দেখাইলো হালকা একটু শুনলাম তাই একটু বললাম, মন যান খারাপ করোনা রে যুবক, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে করোনা রোগে আক্রান্ত হয়ে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, আজ হোক কাল হোক আপনারা আমার একদিন ডাক আসবে, আমি তো এই প্রসঙ্গে আর কথা বলতে চাই না, কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন, ওই পোট ফুটবল নিয়ে আসা বাজানো আমার এলাকার যুবক হাতে দেয় প্রত্যেকটা ক্লাবে দুইটা করে ফুটবল দেয়, বলে সটাবি আর ফাটাবি বারো মাসে ২৪টা ফুটবল দেব, ছেলে পেলে তো খুব খুশি, নেতার পোস্টার দিয়ে ঘর বানাইছে এখন, কথা কন না কে, এখন নেতার পোস্টার দিয়ে ঘর বানায় বসে আছে, মাসে মাসে মিনাতা আসে আর ফুটবল দিয়ে যায় আর হালকা পাতলা টাকা দিয়ে যায়, বাপ রে বাপ ছেলেরা যুবকেরা সেই খুশি, নেতার নামে স্লোগান, কথা কন না কে, নেতার নামে স্লোগান শুরু হয়ে গেল, এ বাজান গো আমার, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই মনে রাখবেন নির্বাচনের আগে জনসেবামূলক কাজ করে, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি দেখে মনে হয় বিরাট বড় আল্লাহর ফেরেশতা নামে আসছে, কথা কন ঠিক কে না, কথা মাত্রায় খালি মাইক ধরে ভাইরা আমার সলত সলত, এখানে আলেমালাম আসছে হুজুরেরা জানেন সলাত কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সলাত যদি আদায় না করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম সলাতের হিসাব নেবেন। নেতা তোমার খবর কি, আমি তো পড়ি না, কথা কম না কে, নিজে পড়ে না এসে সলাতের ওয়াজ করতেছে আসে না নাই, জোরে কম সলাতের ওয়াজ করা লাগবে না, তুমি জনগণের জন্য কি দিতে পারবে সেটা কম, ওয়াদার বেলায় ৫০০০ ওয়াদা কথা পালনের ব্যাপারে একটাও নাই আছে না নাই, এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, আমি গুনাহগার যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, মার্কা থাকে যে কয়দিন এলাকায় আনাগোনা সে কয়দিন, মানুষক দেখা হলে সালাম কালাম আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, শুনেছিলাম চাচির ডায়াবেটিস, এমন কায়দায় খবর না হয় মনে হয় কত আপন ভাতি যা, কথা কন ঠিক কে না, এ মুসলমান এগুলো ধোকা দিয়ে বোকা বানাইয়া ওরা নির্বাচনে পাশ করতে চায়, আর আমরা পাবলিক কম খারাপ না, ওই ১.৫ টাকার বিড়ি ৩ টাকার চা আর নির্বাচনের আগে রাত্রে কালো টাকা ৫০০ ১০০০ টাকা দিয়া আমার আমানত আমরা বিক্রি করি, আমরাও মানুষ সুবিধার না, আমরা জনগণ সুবিধার না, এক ব্যাকেল কি আকেল, ব্যাকেল মানে বোঝেন তো, জ্ঞান নাই কাণ্ডহীন কাণ্ড জ্ঞানহীন এক মানুষ, ও তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ রাজশাহী ফজলি আম দে, ও আল্লাহ রংপুরের হারিভাঙ্গা দে, আর লম্বা লম্বা মিষ্টি মিষ্টি আমরুফালি দে, আল্লাহ বলে বোকারে চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস, তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া আম পাড়া আম গাছের দোয়া করলে হবে, আম ধরা দোয়া করলে হবে, হবে 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 না ঠিক, নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে ৫০০ ১০০০ টাকা নিয়ে ঘুষ নিয়ে ভোট দিয়া আপনি সৎ নেতা নির্বাচিত করতে পারবেন না, কারণ একটা চেয়ারম্যান ইলেকশন করতে যা নির্বাচন করতে যায় একটা চেয়ারম্যানের খরচ হয় ৫০ লক্ষ টাকা ১ কোটি টাকা, এ টাকা আসবে কোথা থেকে, পাস করার পরে বিভিন্ন বরাদ্দ থেকে ওই টাকা আগে তুলবে তারপরে তো জনগণের সেবা করবে, এই জন্য বাজান আগে জনগণ ভালো হওয়া লাগবে, না বলে নেতা ভালো হবে না, কার ভালো হওয়া লাগবে,
আপনি ওই 500-1000 টাকা দিয়ে কয় বছর খাইতে পারবেন? এলাকায় যখন কোন নেতা নির্বাচন আগে ভোট চাইতে আসবে তখন তাদেরকে বলেন ভাই এই বড় চৌগ্রামের মানুষ আপনাকে ভোট দেবে কোনো টেনশন নাই, আমাদেরকে চা পান বিড়ি সিগারেট টাকা কিচ্ছু দেওয়া লাগবে না, দয়া করে আমাদের রাস্তায় একটা সমস্যা, ড্রেনের সমস্যা বা মসজিদের সমস্যা বা মাদ্রাসার সমস্যা আল্লাহ যদি পাশ করে এই কাজগুলো করে দেবেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা আগেই খাইয়া দিই। কোন কোন নেতা নির্বাচনে এত টাকা খরচ করে পরে পাস না করে স্টক করে মরেও যাচ্ছে, কথা কন না? আর এ জনগণ যে সেনা, বাপ রে বাপ, ভোট দিবে একজনা খায় দশ জনের, কথা কন না? আমার এক বুড়ি নানি এই যে নির্বাচন হয়ে গেল না, করছে রব্বানি জানিস কি কয়া এক রাতে 4200 টাকা কামায়, এক রাতে বলে 4200 টাকা পাস ওই বুড়ি, আর বাকিগুলোর কি খবর তাহলে, কথা কন না? খবরদার খবরদার, আপনার এই পবিত্র আমানত এইভাবে দেবেন না। যোগ্য ব্যক্তি, ভালো ব্যক্তি, সৎ নির্ভীক, জনদরদি মানব দরদি, সত্যি দুঃখী মানুষের বন্ধু, এমন ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করবেন। খবরদার ঘুষ খায়া ভোট দেবেন না, চা বিড়ি পান সিগারেট খাবেন না, হাত তুলে বাধা দিতে পারবেন আল্লাহ যতদিন বেঁচে রাখবে, কোনো নেতার কাছ থেকে কোনো কিছু খাবেন না, হাত তুলে বাধা দিতে পারবেন? পারবেন তো ইনশাল্লাহ, আল্লাহ হায়াতে বেঁচে রাখবে যতদিন নির্বাচনের টাকা খাবো না ততদিন ইনশাআল্লাহ। হাত নামা, কি দরকার? একটা সিল মারবেন আর বিনিময়ে টাকা খাওয়া লাগবে? এত বড় সুৎকর ঘুষকর হয়ে গেলেন, হ্যাঁ আপনার কি জানে মায়া দয়া নাই? কথা কর না, একটু বেশি বেশি হয়েছে মনে না? না ঠিক আছে, ঠিক আছে না? খালি নেতাদের দোষ দিয়ে লাভ নাই, দোষ আমাদের ভিতরে আছে, আমরা হলাম এক নাম্বার খারাপ, কথা কর ঠিক কে না? এসব দেশের জনগণ ভালো হলে আমাদের নেতাও ভালো হবে ইনশাআল্লাহ। এ বাজান গো আমার সামনের দিকে যায়, অনেক লম্বা হয়ে যাবে আমি লম্বা করতে চাই না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এইবার কাবুস নামের ফিরাউন বাদশার কাছে যখন এই কথা বললেন, বাদশা হাজার হাজার মানুষকে ঢাক ঢোলক পিটাইয়া দরবারে আসতে বললেন, হাজার হাজার মানুষ এসেছে, ওই কাবুস নামের ফিরাউন ওই যে ঘুষ খাওয়ার টাকা দিয়া গোরস্থানের দারোয়ান ঘুষ খাওয়ার টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করতে লাগলো, জনগণ যায় আর বলে আরে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা আমাদের বাদশা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত, কথা কন না? এরকম অবস্থা আছে না নাই? এ বাজান গোমার আল্লাহর খেলা বোঝা বড় দায়, ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল, আগেই তো জনগণের মন কাইরা নিছে, এক স্থানের সবাই সিল মাইরা কাগজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল, এইবার ওই দেশের যিনি বাদশা ছিল বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল, ফিরাউন পাতিনাতা সাতিনাতা সমস্ত জনগণকে ডেকে বলে বলো তোমরাই বলো বাদশা হবে কে, বাদশা ছাড়া তোর দেশ চলবে না, সমস্ত জনগণ সমর্থন দিয়া বলে আপনি আমাদের বাদশা হয়ে যান আমাদের তাতে কোনো আপত্তি নাই। তখন হামানকে ডেকে বলে ডাকো হামান আজ থেকে তুই আমার ডান হাত আমার মন্ত্রী আর আমি হলাম এই দেশের বাদশা, দুইজন মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। বাজানো গো আমার সুন্দর করে দেশ পরিচালনা করার স্বপ্ন নিয়া দুই একদিন যাইতে না যাইতে নেতা রাতের বেলায় ঘুমাইতে পারে না, কেন জানি আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে, ঘুম কি অতই সোজা, ঘুম কার দেয়া নিয়ামত? আরো জোরে বলেন কোটি কোটি টাকার মালিক 12টা ট্যাবলেট খায়া ঘুম আসে না, আর রেল স্টেশনে ইট মাথার তলে দিয়া এমন কাদায় ডাকে ট্রাকের ইঞ্জিল ফেল, কথা কন ঠিক কে না? আর ওরা ঘুমাইতে পারে না কারণ হলো কি, ঘুম থেকে উইটাও সিসি ক্যামেরা দেখে কেউ ভিতরে ঢুকছে নাকি, কে ভাই এমন অপরাধ করছে জনগণ খুঁজতেছে সাইজ করার জন্য, কথা কন না? কে কথা কন না? কে আপনারা সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করতেছে কেউ ভিতরে আসছে কিনা? কোটি কোটি টাকা আত্মসাত করে বিল্ডিং বানাইছে, গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছে, শ্রমিকদের বেতন না দিয়ে গার্মেন্টস বন্ধ করে দেয়, কোটি কোটি টাকা ব্যাংকে জমা রাখে, এই ধরনের ঘটনা আমার সমাজেও আছে না? না কষ্ট পাচ্ছেন, খারাপ লাগতেছে? এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে শুনবেন, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় ওঠে নেতার চোখে কোনো ঘুম নাই, এইবার তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী, জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর, দবিরাকে ডেকে বলে দবিরা কেন জানি আজে বাজে স্বপ্ন দেখে লাফায় ওঠে ঘুম থেকে,
তাড়াতাড়ি করে দেখো আমার ভাগ্যে কি আছে। দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদি আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার সেখান থেকে গোরস্তানের দারোয়ান এরপর বর্তমান মিশরের রানিং বাদশা যদি আপনি আঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনভর অন্ধকার আগামী তিন মাসের মধ্যে ওই বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে আপনার রাজত্ব ক্ষমতা থাকবে না নেতারে এমনকি আপনার জীবনের বারোটাও বাঁচতে পারে কথা বলেন ঠিক কিনা এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম জোরে বলেন ঠান্ডা না গরম শুধু গরম ছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কি হই নেতার মাথা গরম হয়ে গেছে দবিরা যদি বলতো মুসা আসবে খানকা বানাবে ওখানে বসে বসে জিকির করবে তসবি ঠেলবে তাহলে ফিরাউনের মাথা গরম হতো না কথা বলেন না কেন কিন্তু মুসা আসবে ওর জীবনের বারোটা বাজাবে ওর ক্ষমতার সিয়ার খাবে কথা কন ঠিক কেনা এইটা শোনার পর বলেন তো বাজান ফিরাউনের মাথা ঠান্ডা না গরম জোরে বলেন ঠান্ডা না গরম খালি গরম সেই রকম গরম হয়ে গেছে কি করবে নিজেও জানে না বাজান লম্বা হয়ে যাবে লম্বা আমি করতে চাই না আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন যারা কোরআনের সমাজ কায়েম করতে যায় ইসলামের রাজ কায়েম করতে চায় ওদেরকে মানুষ টার্গেট করে ওদের বিরুদ্ধে মামলা হামলা হয় ওদের ভাগ্যে নির্যাতন জুলুম চলে আসে কিন্তু যারা খানকাই বসা হুহু মারতেছে তসবি ঠেলতেছে নারী পুরুষ একত্রে হয়ে লাফালাফি করতেছে ওদের কেউ ধরে না ওদেরকে কেউ টার্গেট করেন না কারণ খানকাই বৈশা ওরা আরামে আছে ওরা তো আর রাজপথে আসে না এই জন্য খানকাই যারা বসে থাকে ওদেরকে নিয়ে ওদের মাথা ব্যথা আছে এখন ওরা খানকাই বসে যার যা মনে চাই বলতেছে পানির ভিতরে জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না ল্যাংটা বাবার মুড়ি ধইলে না মাছ রোজা লাগে না আছে না নাই এ জোরে বলেন আছে না নাই এই দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবী দুনিয়াতে আসার পরে সলাত আদায় করে নাই আর এত বড় আর বাবা আল্লাহর ওলি হয়ে গেছে সলাত আদায় কর লাগে না মুরিদদেরকে বলে সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি কথা কন্যাকা এই জন্য বাবা হন্ড বাবা তালা বাবা সালা বাবা চিকল বাবা বিড়ি বাবা ওদের কাছে যাওয়া যাবে যাবে না হকানে আল্লাহ ওয়ালাদের সহবতে থাকা লাগবে ওয়াকুনু মাস সাদিকিন আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদেরকে তালাশ করো পীর ছিল শাহজালাল নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ ধুতি খুইলা ময়দান ফাঁকা করেছে শাহজালাল সাফরান সামাকদুম বাইজিদ বোস্তামি আব্দুল কাদের জিলানি আল্লামা খাজা মোয়াজ্জেম চিশতি রহমতুল্লাহ আলাই রংপুরের কেরামতুল্লাহ বগুড়ার শাহ সুলতান রাজশাহীর সামাকদুম বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে এটা 100% সত্য কথা কিন্তু ওই আল্লাহওয়ালার ব্যানার দিয়া আজকে মাজারে মাজারে শিরিক বেদাতের কারখানা খুলেছে কথা কোন রাখে আর আপনারা গান গায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আমি বলি না না বাবা তোমার দরবারে সব ভান্ডামির খেলা বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা বাবা তোমার দরবারে সব বেদাতের খেলা মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা কথা ঠিক আছে না না বাবা তোমার দরবারে সব ভান্ডামির খেলা আছে না না ওই ভন্ডদের কাছে যাওয়া যাবে না বাজান গো আমার হাতখানি আল্লাহওয়ালা তারা যাদের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় যে পীরের দরবারে নামাজ আছে কোরআন আছে ইসলামী আন্দোলন আছে যেই পীর যেই পীর সাহেব খানকায় বীর রাজপথে বীর নারাই তাকবীর হুঙ্কার দেয় ময়দানে কথা কন ঠিক কেনা এ সমস্ত আল্লাহওয়ালাদের সহবতে থাকা লাগবে ওই খানকায় বসে খালি গরু ছাগল নেওয়ার দানটা করে ওই ভন্ডদের কাছে যাওয়া যাবে কথা বলেন না কেন যে বীরের দরবারে গেলেই বলে বাবা তুমি নামাজ পড়ছো কিনা তোমার বিবি পর্দা করেন কিনা তোমার ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করতেছে আপনার খবর নাই আপনার পরিবারের খবর না আর কত দরবার আছে গরু ছাগল নিয়ে গেলেন পীর সাহেব কোটি কোটি টাকার মালিক হয়ে গেল গরিব মুরিদ ঈমান হারাইয়া জাহান্নামে চলে গেল পীর সাহেবের কোনো খবর নাই গরিব মুরিদ বিনা চিকিৎসায় মারা যায় কোনো পীর সাহেব 10 লাখ টাকার চেকও লিখে দেয় না অথচ পীরের হাজার হাজার কোটি টাকা আছে এটা মানব দরদি এগুলো আল্লাহওয়ালার ব্যবহার মন খারাপ করছেন আপনারা কষ্ট পাইতেছেন আমার কথা এই জন্য বাজান ওরা মাজার করেছে পেট পূজা করার জন্য কথা বলে ঠিক কেনা এই জন্য কোনো ভন্ডদের দরবারে যাওয়া যাবে হাক্কানি আল্লাহওয়ালারা যেখানে আমরা আছি এই জন্য আজা বাবা খাজা বাবা ল্যাংটা বাবা
কাঁঠালা বাবা লাউ বাবা কদু বাবা টমেটো বাবা গাজর বাবা বিরি বাবা শিকল বাবা লালু বাবা কালু বাবা সাধু বাবা ওদের কাছে যাওয়া যাবে বাপ রে বাপ মাতার পিছে জট হাতে গানজার পট টর্চলাইট মেরে মুখ কুটি খুঁজে পাওয়া যায় না বগলে চুলতে বেরি বেরি হয়ে যার সুন্দর মানুষের বান্ধবন কি অবস্থা এরা বলে আবার পীর 30 বছর পরে গোসল করে ওই গোসলের পানি জমিনে পড়ার আগে মুরিদের খায়া ফলায় বরকতের আশায় সিসি আস্তাগফিরুল্লাহ রুসির ব্যাপার কত ময়লা জমেছিল সারপোকা তেলাপোকা বগলের ময়লা কথা কোন ঠিক কে না এগুলো খাবার জিনিস কথা কোন আপনি গোসল করে পানি যদি বউরে খাইতে বলেন খাবে খাবে না তাহলে আপনারা বরকতের আশায় যেগুলো খাচ্ছেন এগুলো ইসলাম না এগুলো সব ভন্ডামি এগুলো করা যাবে না এজন্য বাজান তো আমরা হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে কত মাজারে শিরিক আছে বেদাত আছে আছে না নারী পুরুষ একত্রে যায় মহিলারা মাজারে মান্নত করে আছে না এ জোরে কর না কে ভাই আছে না এক মহিলারা দেখলাম ডাব গাছে ইট ঝুলে রাখছেন কলম কেন মা কই বাবা জানেন না যে মহিলাদের সন্তান হচ্ছে না তার ইট ঝুলে রাখছে ইট যেরকম ভারী হয় কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে আমি চিন্তা করলাম ভাই যে মহিলাদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ইট ওদের পেটও ভারী হবে কথা কর না কে এই যে শিরিক এই যে মান্নত এই যে বিভিন্ন ধরনের আমরা গুনাহ করতেছি আপনার সন্তান হয় না এতিমখানা মাদ্রাসা একটা ছাগল দেন আল্লাহ খুশি হবে এতিমেরা খেয়ে আপনার জন্য দোয়া করবে কথা বলে ঠিক কে না আপনার সন্তান হয় না তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে কাঁদে এজন্য বাজার কো আমার কোনো ভন্ডদের কাছে যাওয়া যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ এই শুনে আল্লাহর কোরআনের মাদ্রাসাকে কোরআনকে কারা কারা মহব্বত করে দু হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহ তাকবীর ফেরাউনের মাথায় টেনশন মনে আছে না নাই কথা কন না খায় মনে আছে না না ওইদিকে আল্লাহর বান্দাটা কি আমল করেছে যার কারণে কবর জান্নাতের বাগান হয়েছে আপনারা শুনবেন না ইনশাআল্লাহ সবাই শুনবেন তো এই জন্য আল্লাহর কোরআন আমার সামনে যারা এই কোরআনকে মহব্বত করেন এ হাফেজ ছাত্রদেরকে ভালোবাসেন এ মাদ্রাসাকে যারা মহব্বত করেন যাদের দিলের ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত আছে সময় নেবেন না খুব দ্রুত গতিতে 5,000, 10,000, 2,00,000, 1,00,000, 100,000, 200,000, 500,000 যে যা পারেন নবীর ঘর মাদ্রাসার জন্য দান করবেন আল্লাহ তৌফিক দান করুন সকলে বলুন আমিন ছেলেপেলে আপনাদের কাছে যাবে খবরদার পরিবেশকেও নষ্ট করবেন না আমি মুসাফির মানুষ পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম কেউ উঠা বসা করবেন না অনেক বড় বড় মেহমান আজকে এখানে কথা বলবেন আজকের চৌগ্রামের মাটি ধন্য শুধুমাত্র এই বড় বড় আলেমদের জন্য কথা বলে ঠিক কি না যাদেরকে আমরা হ্যাঁ সেটা আমি বলতেছি যে যা পারেন 5,000, 10,000 এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ থাকলে বলে হুজুর আমি দেবো ইনশাল্লাহ 10,000 আমি দেবো 2,000 আমি দেবো 5,000 আমি দেবো 1,50,000 যে যা পারেন আল্লাহর আসতে হাতটা তুলে বলেন হুজুর আমি কলিজার থেকে দোয়া করে দেবো বাজান যারা আলেমদেরকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কে আছেন হাত উঠেন তাড়াতাড়ি করে হাত উঠেন অনেক কথা বলতে হবে ইনশাল্লাহ হাত উঠেন কে দিবেন বাজান কি নাম বলেন এ হাজার হাজার মানুষের মধ্যে কেউ নাই বাজার এ মাদ্রাসাকে ভালোবাসে রুবেল মন্ডল 10,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহ তাকবীর আল্লাহ তাআলা রুবেল মন্ডল কথার মধ্যে নাই গন্ডগোল দান করলো 10,000 টাকা দুনিয়ার আখিরাতের এই কোনা কোনো ঠেকা বরাবর রসুলের সাথে একই জান্নাতে করে দিও দেখা জোরে বলেন মারহাবা আসেন আসেন বাজান দিয়ে ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কুল ভাগে অকল করে এই তো নদীর খেলা সকালবেলা টাকা বেলা তুই ফকির সন্ধ্যাবেলা ঢাকার নারায়ণগঞ্জের এক হিন্দু আরাধ্যার এই মাদ্রাসাকে ভালোবেসে 5,000 টাকা দিয়েছে জোরে বলেন মারহাবা আল্লাহ দাদার দানটা কবুল করো অন্তরে কোরআনের আলো দিয়ে আলোকিত করো হেদায়েতের বাণী কপালে জোটায় দাও জোরে কোন আমিন মান্নান ভাই 1,000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ দানটা কবুল করো বড়দের শামিল করো এদের সরল কোন টাকার মালিক বানায় দাও জোরে কোন আমিন এ দুনিয়া রবে নাসির কাল একদিন ভাঙবে রে বাজার আসেন আসেন বাজান দিয়া ধন বজেমন কে কে দেবেন 1,000, 2,000, 5,000, 10,000 যে যা পারেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি গুনাগার হাতে হাত রেখে মুসাফা করে আসেন না বাজান কি নাম বেল্লাল ভাই 5,000 বেল্লাল ভাই তার জন্য দোয়া করে কেমনে গাই বান্দাই যায় নগদের দান করে 5,000 টাকা জোরে বলেন মারহাবা নবীর সাহাবী হযরত বেলালের সাথে এই বেল্লালকে আল্লাহ একই জান্নাতে কবুল করো জোরে কোন আমিন আমিন ওয়া মিন ওয়াল্লাহ আমিন দানকারী জন্য কয় জামিন কিরাম
বিউটি নামের আমার একজন বোন বোন আল্লাহ তাআলা দান করে গেল 500 টাকা আল্লাহ কবুল করো বড় দ্বারা শামিল করো এদের ছিল লক্ষ লক্ষ টাকার মালিক দান লিয়াকত মায়ের জন্য দোয়া আছে 1000 টাকা করছে দান আল্লাহ তাআলা তার মায়ের যদি বেঁচে থাকে হাত বাড়ায় দাও মারা গেলে কবর জান্নাতের বাগান বানায় দাও যে আশা নিয়ে লিয়াকত দোয়া চেয়েছে আল্লাহ তার মনের যায় আশা গুলো পূরণ করে দিও জোরে কোন আমি লা ইলাহা আসে তাড়াতাড়ি করে 500 1000 দুই চার বস্তা চাল দুই চার বস্তা সিমেন্ট আসে নামাজ এতিমখানা কি সুন্দর মাদ্রাসা দেখে কলিজা ভরে যায় এত সুন্দর মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দিত আপনাদের মাদ্রাসা দেখে অনেক সুন্দর একটি দ্বীনি প্রতিষ্ঠান সাজ্জাদ ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ দানটা কবুল করো বড় দরে শামিল করো এদের সব লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও জোরে কোন আমি লা ইলাহা তাড়াতাড়ি করে ভাই যে যা দিবেন আমার মেয়ের নাম গোলাপী 1,20,000 টাকা দেন 50,000 নগদ দেন কি নাম মেয়ে মারা গেছে গোলাপী 1,20,000 লাগাবো কি নাম গোলাপী আপনার নাম গোলাম হোসেন আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ গোলাম হোসেন তার মেয়ে গোলাপীর নামে মারা গেছেন না তার জন্য দোয়া চে 1,20,000 টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আজকে মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ গোলাম হোসেন তার মেয়ে গোলাপীর জন্য দোয়া আছে 1,20,000 টাকা জোরে কোন মারহাবা নগদ 50,000 টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ দানটা কবুল করো বড় দানে শামিল করো এই দানে ছিল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও আর তার কলিজার টুকরা মেয়েটাকে আল্লাহ জান্নাতের বাগানের মালিক বানায় দাও জোরে কোন আমিন আল্লাহ দানে ছিল করে আল্লাহ তারা তার কলিজার টুকরা মামুনি কবর জান্নাতের বাগান বানায় দাও কত বছর বয়সে মারা গেছে হুজুর 500 টাকা হুজুর সাহেব ও বিয়ে হয়নি তো না ছাত্রী অবস্থা জান্নাতে যাবে আপনি টেনশন করেন না দেখা হবে ইনশাল্লাহ আমরা চাই সভাপতি স্যার এবং তার মেয়েটাকে যেন আল্লাহ একই জান্নাতে দেখা করে দেন জোরে কোন আমিন আল্লাহ আল্লাহ তার মেয়েটাকে তুমি জান্নাত হিসেবে কবুল করো জোরে কোন আমিন